Alhamdulillahi Rabbil Alamin Allazi ja'ala nabiyahu rahmatan lil alamin Huwallazi ba'asa fil ummiyina rasulan Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah Wassalatu wassalamu ala nabiyyina wa syafi'ina wa maulana Muhammadan al-Mustafa sallallahu alaihi wasallam la nabiyya ba'dahu wa la rasula wa ala alihi وأصحابه وشهداء محبته وعلماء ملته وأولياء أمته الراشدين المهديين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي জামাদিউস সানি তথা জুমাদাল উখরা
প্রথম জুমাবারে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, মুআজ্জাজ সামিঈন কেরাম, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের উত্তম পবিত্র দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, হায়াতে তৈবা দিয়েছেন। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথেই সরোবরে কায়নাত শফিউল মুজনবীন রাহাতিল আশিকিন মুরাদুল মুস্তাকিন আকা মাওলা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে থারে লক্ষকোটি দরুদ আর সালামের হাদিয়ে আরজ করি এবং সালামি আরজ করছি যার জন্য আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে অনুমতি দিয়ে বলে দিয়েছেন, আমার বন্ধুকে আমার পাশে সাহিত্য করবা। সেই আফতালুল বাশর সৈয়দনা সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম। এটা সৈয়দনা সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াদগারের মাস। এই মাসের 22 জামাদিল সানি হুজুর সৈয়দনা সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন। গাছের মধ্যে ফতম যেটা ফল ধরে এটা মালিকের কাছে খুবই যত্ন হয়, কারণ মালিক অনেক যত্ন করে এই গাছ রোপণ করে, সার দিয়ে, নিড়ানি দিয়ে, ডালপালা সেঁটে অনেক কষ্ট করে এই ফলবান গাছকে বড় করেছে। মালিক যখন দেখে তার এই কষ্টের ফলের গাছে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়েছে, যখন ফল আসে মালিক প্রথমে গিয়ে ওই ফলটাকে ধরে ধরে দেখে, মানে মালিকের কাছে এটা বড় আনন্দের ফল। ঠিক তদ্রুপভাবে ইসলামী জগতের মধ্যে, ইসলামের বাগানের মধ্যে যেই ফল এবং ফুল কলি যেটাই বলে, সর্বপ্রথম আল্লাহর হাবিবের সেই দাওয়াতের, ইসলামী দাওয়াতের সর্বপ্রথম ইসলামের বাগানে যে ফল ধরেছে ওই ফলের নাম হচ্ছে সিদ্দিকী আকবর। তাই এই সিদ্দিকী আকবরের তুলনা আমাদের সাথে তো এগুলা কল্পনায় নয়। খোদ ফারুকে আজম বলছেন, যিনি দ্বিতীয়, তিনি বলছেন আমি সিদ্দিকী আকবরের সাথে তুলনা দিব তো দূরের কথা, আমার জীবনটা ধন্য হতো যদি আমি ওমর মানুষ না হয়ে আল্লাহ যদি আমাকে সিদ্দিকী আকবরের সিনা মোবারকের একটা খেস হিসেবে যদি দুনিয়াতে পাঠাত তাহলে আমি ওমরের জীবন আরও বেশি দামি হয়ে যেত। ওটা হচ্ছে সিদ্দিকী আকবর। কেমন সিদ্দিকী আকবর? পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা মুয়াজ্জিনের আজান শোনার আগেই মসজিদের দিকে রওনা হন, আবার কিছু মানুষ আছেন যারা আজান শুনে মসজিদের দিকে রওনা হন, আবার কিছু মানুষ আছে যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন তখন রওনা হন। যেমন আজকের কথায় যদি ধরি, অনেক মুসল্লি আসবেন, ম্যাক্সিমাম মুসল্লি, অনেক মুসল্লি না, নিচতলা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আগেই ফিলাপ হয়, অনেক মুসল্লি বিশেষ করে যারা খুব ডিজিটাল মুসল্লি, উপরেও যেতে চায় না, ভিতরেও ঢুকতে চায় না, সরাসরি রাস্তার মধ্যে যায় নামাজ বিছাইয়া, তাড়াতাড়ি সালাম দিয়ে চলে যাওয়ার জন্য কিছু মুসল্লি আছে। আমি কাউকে মুসলমান আমরা এটা নিয়ে আমি কোনো কটাক্ষ করছি তা নয়, কিন্তু আপনার আজকে আমি সিদ্দিকী আকবরের আলোচনা দিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন যেই বান্দাকে বেশি পছন্দ করেন সে আল্লাহ ওই বান্দাকে আল্লাহর সবসময় কাছে রাখার জন্যই
মসজিদে আগে আনেন এবং পরে বের করেন। তার মানে মসজিদে দীর্ঘ সময় কাটানো, মাহফিলে দীর্ঘ সময় কাটানো এটা আপনার অযথা সময় নয়। আপনাকে বুঝতে হবে আল্লাহ এবং রসুল আপনাকে কবুল করেছে। যেমন আপনি দেখবেন পৃথিবীতে আপনার সম্পদের মালিক অনেক রয়েছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু প্রত্যেক মানুষের সম্পদ মসজিদে হয় না। আবার অনেক সময় অনেক ফকিরের দান আল্লাহর ঘর মসজিদে লেগে যায়। তার মানে আল্লাহ ওই বান্দার সম্পদকে আল্লাহর জন্য নিয়েছেন। আপনি দান করেছেন বলে দানবীর হবেন এই চিন্তা নিয়ে দান করবেন না। আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন আল্লাহ আমার দানকে কবুল করেছেন। কারণ এটা সিদ্দিকে আকবরের আলোচনার মাস। ইসলামের জন্য শুরুতেই যদি আপনি দানের কথায় আসেন, সর্বপ্রথমে যার নাম আসবে তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। কোরআনের মধ্যেই ডাইরেক্ট সরাসরি একদম সরাসরি যে যার সাহাবিয়তের প্রমাণ এবং এক নম্বরে সাহাবিয়তের প্রমাণ যদি আপনি খুঁজেন তাহলে আপনি দেখতে পাবেন এক নম্বরে যাকে আল্লাহ নিজে সরাসরি বলছেন সাহাবি। অন্যান্যদের বেলায় হয়তো বলেছেন ওয়াল্লাযিনা মাআহু বলেছেন, হয়তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম ডাইরেক্ট আল্লাহ হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনার সাথে সংক্ষিপ্ত করে উল্লেখ করেছেন। কিন্তু আমরা যে বলছি ওনারা সাহাবি, সেই সাহাবি ডাইরেক্ট আল্লাহ যাকে বলেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আমি যে আয়াতি করিমা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে তার প্রমাণ। আল্লাহর কোরআন বলছে ইযিয়াকুল লি সাহিবিহি, যখন তিনি বলেছেন তার সাহাবিকে। ইযিয়াকুল মানে ইয়াকুলুর ফাইল হচ্ছে রসুল। রসুল যখন বলেছেন তার সাহাবিকে, তাহলে সাহাবিকে সিদ্দিক আকবর। কোথায় বলেছেন সেটাও আল্লাহ ভেঙে বলছেন, ইজ হুমা ফিল গার, যখন তারা দুইজনই গর্তের মধ্যে ছিল। যখন তারা দুইজন কয়জন দুইজন গর্তের মধ্যে ছিল তখন আল্লাহর প্রিয় হাবিব তার সাহাবিকে বলছেন লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহ মাআনা, তুমি ভয় করছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য নয়, আপনি রসুলের গায়ে কোনো আঘাত আসতেছে কিনা। তখন বলছে ভয় করো না, তুমি ভয় করো না, আমরা দুইজন নই, আমাদের সাথে আরো একজন আছেন। তিনি কে? খোদ আল্লাহ নিজেই আছেন। তো এখন আমার প্রশ্ন, আল্লাহর হাবিব আমরা জানি একজন মানুষের কাছে ঘন ঘন গেলে কি কমে যায়? দাম কমে যায়, মহব্বত কমে যায়, এটা স্বাভাবিক। কিন্তু এটা সৃষ্টির ক্ষেত্রে, স্রষ্টার ক্ষেত্রে আল্লাহ বলছেন পাঁচবার কেন ডাক আপনাকে ডাক দেওয়া হচ্ছে, হাই আলাসসালাহ, হাই আলাল ফালাহ, আপনাকে পাঁচবার ডাকা হচ্ছে। ঘুমের মধ্য থেকে তোলার জন্য আপনাকে ফজরের সময় বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নওম, ঘুম থেকে উঠে আল্লাহর ঘরের দিকে আসো, কারণ এই ঘুম থেকে নামাজ কি উত্তম। তো নমস্কার, তো ঘুম থেকে ডেকে কার কাছে আসতে বলতেছে? তাহলে আপনি আরামের বিছানা ছেড়ে আসতেছেন আল্লাহর কাছে। দুপুরের টাইমে আপনি ভীষণ কাজে মগ্ন, ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, এরপরেও নামাজের জন্য আপনাকে ডাক দেওয়া হচ্ছে। তার মানে তুমি সব কিছুর ব্যস্ততা বাদ দিয়ে আমি আল্লাহর দিকে আসো। বিকাল টাইমে আপনার একটু রেস্টের ইচ্ছা করতেছে, দুপুরবেলা খাওয়ার পরে একটু রেস্ট করলে দেখা যায় আসরের টাইম হবে, আপনি হয়তো খেলাধুলায় যুবকরা বা খেলাধুলায় স্টুডেন্টরা মত্ত থাকবে। আল্লাহ বলছে ওই খেলাধুলায় মত্ত হইও না, আমি আল্লাহর দিকে আসো। দিনটা আপনি পার করে দিয়েছেন, মাগরিবের সময় আল্লাহ আপনাকে আবার ডাক দিয়েছে। তার মানে দুনিয়াতে একজন মানুষের কাছে ইভেন কি জামাই শ্বশুর বাড়িতেও যদি গণ গণ যায় এটার আর কোনো দাম নাই। এনে দে, যা আছে তা দিয়ে দে। আর যদি মাসখানিক বছরখানিক পরে যান ওরে জামাইয়ের দেশি কুরু, ঠিক আছে না, হ্যাঁ, গরুর গোস্ত ওই রানার তুন। কিন্তু যখন আপনি ঘন ঘন যাবেন তখন হোসল্লতি আর মুলাজিন আছে ইন্দিরে শেষ। এটা হচ্ছে দুনিয়াবি নিয়ম। মানুষ যখন ঘন ঘন যায় তার মহব্বত কমে যায়,
কিন্তু আল্লাহ বলছেন বান্দা যত বেশি আমার কাছে আছে সে আমার তত বেশি প্রিয় হয়ে যাবে। এটা স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক। এবার আসেন সিদ্দিকে আকবরের সাথে আল্লাহর হাবিবের কি সম্পর্ক। ইসলামের বাগানের এই প্রথম ফুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাশে বসা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হুই হাদিস রওয়ায়াত করছেন, আমার নবী সাহাবীদেরকে বলছেন তোমরা যে এরকম করে ঘর বাড়ি ছেড়ে আমার সামনে বসে আছো, এরকম সবসময় বসে থাকলে তো মহব্বত কমে যাবে। কিছুক্ষণ ফরবর বা কিছুদিন ফরবর আসি, কিছুদিন ফরবর আসিও অথবা কিছুক্ষণ ফরবর, অন্তত পক্ষে কিছুক্ষণ দেরি করে তোমরা এরকম বসে থাকলে কেমন হবে, মহব্বত কমে যাবে। এখন সাহাবায়ে কেরাম শুনেছেন, যেহেতু আল্লাহ রসুল বলেছেন ওয়াকফ, ওয়াকফ মানে বিরতি দিয়ে দিয়ে আসে, চলে গেলেন। এটা বলেছেন সকালে ফজরের পরে, জোহরের সময় দেখতেছে মোটামুটি সবাই আসছে, সিদ্দিকে আকবর আসেনি। আমার রসুল আনাসকে ডাকলেন, আনাস খাদেম, আনাস আমার সিদ্দিক কই? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলেন ওয়াকফ দিয়ে মানে বিরতি দিয়ে দিয়ে আপনার সাথে দেখা করলে মহব্বত বাড়ে যাবে, সেজন্য সিদ্দিকে আকবর আপনার সাথে মহব্বতটা যেন কমে না যায়, আপনি বারবার দেখলে হয়তো সিদ্দিকে আকবরের থেকে মহব্বত কমে যাবে, সেজন্য উনি জোহরের সময় বাসায় আচ্ছা আসরের নামাজ পড়লেন। আমার নবী সালাম ফিরাইয়া আবার জিজ্ঞেস করলেন, আনাস আমার সিদ্দিক কই? মাগরিবের সময়ও যখন জিজ্ঞেস করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করবেন না, আমি নিজেই এখন সিদ্দিক আকবরের ঘরে যাচ্ছি। সিদ্দিক আকবরের ঘরে দরজায় টোকা দিলেন, দেখা যাচ্ছে উনি নামাজের ঘরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। তখন ঘরের দরজায় সালাম দিলেন, জিজ্ঞেস করলেন কে? বলে আমি আনাস খাদেমে রসুল। আমি বলে তুমি কেন এসেছ? বলে আপনি আল্লাহ রসুলকে আর কত কষ্ট দিবেন। তখন সিদ্দিক আকবর ঘরের দরজা খুলে দৌড় দিলেন রসুলের দরবারে, ইয়া রসুল আল্লাহ আমার কি বিয়াদবি হয়েছে, আপনি আমাকে নাকি জোহরে আসরে মাগরিবে তিন ওয়াক্তে আপনি আমাকে তালাশ করেছেন, আমার কি বিয়াদবি হয়েছে, আমি নাকি আপনাকে কষ্ট দিচ্ছি? আনাস বলছে, তখন বলে যে তুমি তিন ওয়াক্তেই আমার কাছে আসো নাই কেন, তুমি তো আমার পাশে থাকার কথা। বলে ইয়া রসুল আল্লাহ আপনি ফজরের সময় বলেছেন একটু বিরতি দিয়ে দিয়ে যদি দেখা করি তাহলে মহব্বত কমে যাবে, মহব্বত বাড়বে, আমি সেজন্য আমাকে যদি আপনি বেশি দেখেন হয়তো আমার প্রতি আপনার মহব্বতটা কমে যাবে, সেজন্য আপনার কথা রাখতে গিয়া আমি এই তিন ওয়াক্তে মসজিদে আসলাম না। তখন আমার নবী বললেন এটা তো আমি অন্যদের জন্য বলেছি, তোমার জন্য তো বলি নাই, তোমাকে আমি যত দেখি তোমার প্রতি মহব্বত আমার তত বাড়ে, তুমি হচ্ছ সেই সিদ্দিক আকবর। এটা সিদ্দিক আকবরের তুলনা দেওয়ার মতো পৃথিবীর মধ্যে কোনো উম্মত নাই। মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সিদ্দিক আকবরের কলিজার টুকরা মেয়ে, আল্লাহর হাবিবের স্ত্রী, আমাদের জন্য মা। আল্লাহর হাবিব একদিন চাদর এরকম গায়ে দিয়ে দুপুরবেলা জোহরের পরে ঘরে আসলেন, আসামাত্র আমার নবী মাঈশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে আজকে আমি অনেক বেশি খুশি, তোমার যদি কিছু সাওয়ার থাকে চেয়ে নাও। এখন উনি তো ছোট মানুষ যদিও জ্ঞানী, চিন্তা করতেছে কী চাইব, দুনিয়াতে থেকে চাইব না আখেরাত থেকে চাইব। আল্লাহ রসুল কিন্তু এই কথা বলে নাই যে আমার থেকে দুনিয়ার যদি কিছু লাগে এটা চাও, এটা বলে নাই, তোমার যা জানার যা চাওয়ার তুমি চেয়ে নিতে পারো, আমি রসুল তোমাকে ওয়াদা দিলাম আমি তুমি যা চাইবে এই মুহূর্তে আমি তোমাকে তাই দিব। আচ্ছা এরকম কথা কে বলতে পারে যার দেওয়ার ক্ষমতা আচ্ছা? কিন্তু আমরা যখন এগুলা বলি হাদিস বলছি, আমি আমি আমার বানোয়ার কথা আমার মুখ থেকে বললে বলবে শিরিক, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবকে সে অতরুচি দান করেছে। আপনি নিজের মতো করে নবীকে চিন্তা করবেন না, তাহলে ইমান হারা হয়ে যাবেন। আপনার আমার সমস্যা, আমার যুবক ভাইয়েরা ইয়ং জেনারেশন ইউটিউবে ফেসবুকে লেকচার শুনে ওনারা মনে করেন যে নবীকে নিজের মতো কিয়াস করে, উনিও মানুষ আমরাও মানুষ, উনি বিয়ে শাদি করেছেন আমরাও বিয়ে শাদি করছি, এগুলোই চিন্তা করলেই আপনি ইমান হারা হবেন।
আল্লাহর হাবিবের সাথে কোনোদিন কোনো সৃষ্টির আপনি বলবেন মুজেজা, মুজেজা তো মুজেজাই, সেটা তো স্পেশাল কাইন্ড অফ নবুয়ত, এটা নবীদের জন্য একটা স্পেশাল একটা আল্লাহর পক্ষ থেকেই মানে আপনার এই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো এখন আপনি মুজেজা বাদ দিলেও আল্লাহর হাবিবের জন্মলগ্ন থেকে শুরু করে এই দুনিয়া থেকে 63 বছরের হায়াত পর্দা করা, এখনও মাজার শরীফ থেকে রওজা শরীফ থেকে উম্মতের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া, আল্লাহ রসুলের হুরার জীবনটাই হুরা বোনই চায় আল্লাহর পক্ষ থেকে মুজেজা। আপনি বলবেন কেমন মুজেজা? সিদ্দিক আকবর প্রশ্ন করে নাই, আমরা প্রশ্ন করছি 1400 বছর পরে এসে, আমরা প্রশ্ন করছি এটা কিভাবে সম্ভব, এটা কেন করব। তো যাই হোক, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন কি চাইব, আমি ধন্দে ভরে গেলাম, তখন আল্লাহর হাবিবকে মায়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছুক্ষণের জন্য সময় দেন, আমি কি কারোর সাথে পরামর্শ করার সুযোগ আছে? তখন আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, তোমাকে পরামর্শের সুযোগ দিলাম, তুমি যার সাথে ইচ্ছা পরামর্শ করে চাও। তখন তিনি দৌড়ে চলে গেলেন বাবার বাড়ি, বাবার কাছে গিয়ে বলেন বাবারে আমি আজকে একটা মোক্ষম সুযোগ পেয়েছি, তুমি আমাকে এমন একটা জিনিস মানে শিখাই দাও যা আমি আল্লাহর হাবিবের কাছে চাইব। তখন সৈয়দনা সিদ্দিকা আকবর বললেন আয়েশারে এই সুযোগ হয়তো জীবনে বারবার আসবে না, তুমি আল্লাহর হাবিবকে গিয়া বলো ইয়া রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে যখন সৃষ্টির কেউ আপনার আশেপাশে ছিল না, আপনি এবং আল্লাহ ছাড়া কেউ ছিল না, কিছু গোপন কথা আপনার আর আল্লাহর মধ্যে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ওই গোপন রহস্য থেকে একটা রহস্য বলুন, একটা রহস্যের ভেদ আমাকে বলুন। এটা শিখাই দিচ্ছে কে? সিদ্দিকা। মায়েশা সিদ্দিকা বললেন বাবা তোমাকে আসলে আল্লাহর হাবিব এমনি মোহব্বত করে না, আমার মাথায় এত উপরের দিকে যায় নাই, আমি হয়তো জান্নাতের জন্য কিছু চাইতাম, কিন্তু বাবা তুমি এমন রহস্যের কথা বলেছ, আসলেই তো ঠিক মেরাজের মধ্যে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর যে গোপনীয় কথাবার্তা যা কাউকে এখনো বলে নাই। ঠিক আছে, মায়েশা সিদ্দিকা খুশি হয়ে আল্লাহর হাবিবের কাছে আসে, কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি আপনার কাছে চাইব। কি চাইবা? বলে ইয়া রাসূলুল্লাহ এমন জিনিস চাইব যা আর কোনোদিন কাউকে বলেননি এবং আল্লাহ এবং আপনার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। বলে কোন জিনিস চাইবা? বলে ইয়া রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আপনি আল্লাহর কাছে গিয়ে যে গোপন কথাগুলো শুনে এসেছেন ওখান থেকে একটা রহস্যের কথা আমাকে জানাই দেন। গভীর মনোযোগ। তখন আল্লাহর হাবিব বললেন তুমি কার সাথে পরামর্শ করতে গিয়েছো? তখন বললেন সেটা তো বলতে পারবো না। তখন আমার নবী মুসকে এসে বললেন তুমি না বললেও আমি রসুল জানি, এই ধরনের কথা এই ধরনের রহস্যমূলক প্রশ্ন আমার সিদ্দিক ছাড়া কারো করার ক্ষমতা নাই, তোমাকে তোমার বাবাই এই প্রশ্ন শিখিয়ে দিয়েছে। তখন আল্লাহর হাবিব মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল তোমার বাবার জ্ঞানের প্রশংসা করতে হয়, তোমাকে আজকে গোপন রহস্যের একটা কথা বলি, আল্লাহর সাথে আমার যখন গোপনে কথাবার্তা হচ্ছে তখন আল্লাহ আমাকে একটা বিষয়ে ওয়াদা দিয়েছেন, সে একটা বিষয়ের ওয়াদা হলো যখন দুইজন ভাই ঝগড়া লেগে যায় যেই ব্যক্তি ওই দুইজন ভাইয়ের মধ্যে সুন্দর সম্পর্ক এনে দেওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ পাক কিয়ামতের দিন নিজের কুদরতের হাতে তাকে জান্নাতে পৌঁছাবে। আমরা তো এখন লাগাই দিই, আমরা কি করে দিই? লাগাই দিই, ডিভাইড করি। আর আল্লাহর হাবিব মেরাজের সে গোপন রহস্য মায়েশাকে বলছে দুইজন ভাইয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করে দাও, তাহলে আল্লাহ নিজেই তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। মায়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বাবার কাছে দৌড়ে গেলেন, বাবারে তুমি যে প্রশ্ন করতে বলেছ করেছি। বলে কি বলেছে আল্লাহ রাসূল? বলে দুইজনের মধ্যে যে নাকি সুন্দর একটা সম্পর্ক তৈরি করে দেবে বৈপরীত্যের ভাব দূর করে আল্লাহ নিজেই তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। তখন সিদ্দিকা আকবর
হাসার বদলে কান্না শুরু করে দিয়েছে। তখন মা এসে জিজ্ঞেস করলো, বাবা এত বড় একটা শুভ সংবাদ শুনে তুমি, এত বড় একটা গোপন রহস্য, এই গোপন রহস্য শুনে তুমি কান্না করো কেন? তখন সিদ্দিক আকবর বলে, আয়েশা রে তুমি পজিটিভটা দেখেছো, নেগেটিভের খবর তো তুমি রসুল থেকে জিজ্ঞেস করো নাই। বলে, বাবা এখানে আবার নেগেটিভ আর পজিটিভ কি? তখন বলে, তুমি হয়তো উল্টা পিঠে চিন্তা করো নাই, আল্লাহর হাবিব যে বলেছেন দুইজন ভাইয়ের মধ্যে, দুইজন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করে দিলে আল্লাহ তাকেই জান্নাতের জিম্মাদার হয়ে তাকে জান্নাতে পাঠাবেন। ঠিক তার উল্টাটাও তো একবার চিন্তা করে দেখো, যে স্বামী স্ত্রীর মধ্যে বৈপরীত্য লাগাই দেয়, বেজাল লাগাই দেয়, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দিয়ে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে দেয়, তার জন্য আল্লাহ নিজেই জাহান্নাম রেডি করে রেখেছে। এটা বুঝার মতো ক্ষমতা আমার নাই। এই কথা শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এই কথার পিঠে এই কথা বলেছে। বলে, আমি তো বলেছি তোমার বাবার চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তোমার বাবা ঠিকই বলেছে। ওটা হচ্ছে সিদ্দিক আকবর। সবাই বাড়াবাড়ি করছে, এখন কে হবে রসুল ইন্তেকাল করলো খলিফা হবে কে? তখন ফারুক আজম দাঁড়িয়ে বললেন, সবাই বলছে আপনি হচ্ছেন এমন ব্যক্তি, আল্লাহ রসুল নিজেই বলেছেন আমার পরে যদি কোনো নবী আসে, কাউকে যদি নবুয়ত আল্লাহর দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই ওমরকে আল্লাহ নবী বানাই ফেলত, আপনি এখন খলিফার মসনদে বসবেন। তখন এই কথা শুনে ফারুক আজম মানে খুবই রাগান্বিত হয়ে গেলেন, তোমরা কাকে কি বলছো, কাকে খলিফা বানাচ্ছ? সিদ্দিক আকবর যেই জায়গায় আছে সেই জায়গার মধ্যে খলিফা তো দূরের কথা, মসজিদের ইমামতি করার যোগ্যতাও তো আমার নেই, আর তোমরা আমাকে তার উপরে খলিফা বানাই দিচ্ছ। আল্লাহর হাবিব যেই যেই জায়গায় ইবাদত করার কারণে এই সমস্ত জায়গা শায়রে মুকাদ্দাসা হয়ে গেছে, ওই সমস্ত জায়গায় আমি ওমর ছিলাম না, বিপদের সময় যিনি সব সময় ছিলেন উনি হচ্ছেন সিদ্দিক আকবর। আজ তোমরা আজকে আমাকে ওখানে তুলে দিচ্ছ। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা বাড়াবাড়ি করি, মারামারি লাগাই দিই, ফেতনা লাগাই দিই, মা ফিলে গিয়া একটু ভিজিরি ফেলি, খিচিরি ফেলি, দেখেন নাই মনে হয় টুভি টুভি হাঁস করলি টুভি আছে নি কেন নাই আছে তো দুই একটা থাকলেও সমস্যা নেই, কতগুলো টুভি আছে না, ফাঁস করলি আছে না, ও ফাঁস করলি টুভিগুলো দে একজন এক হুজুরে দেখলাম মা বিলের মধ্যে টান সিঁড়ি কী করে ফেলছে, সিঁড়ি ফেলাই দিছে আবার নিজের পকেটের থেকে ১০০ টাকাও দিছে, কী জন্য টুভি কিনা তুই তো ফাঁস করলি, এটা কেন বলে যেটা হারাম, এটা কে বানাইছে, শিয়ারা বানাইছে, কি বানাইছে, শিয়ারা বানাইছে, এই জন্য এটা কি ফরা যাবে না। আমার ভাই একটা সুন্দর জামা গায়ে দিয়েছে, আপনারা খেয়াল করেন, হতে পারে সেটা ইন্ডিয়ান ঠিক না, আমার এই জামা যে বাংলাদেশে রেডি হয়েছে তার কোনো গ্যারেন্টি আছে, ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে আসতেছে না, ইন্ডিয়ান জিনিস সৌদিয়াতে রপ্তানি হচ্ছে না, মোবাইল এগুলো কি বাংলাদেশে বানিয়েছে, সব আপনি ইহুদি খ্রিস্টানের জিনিস ব্যবহার করেন, ফাঁসকুল্লি টুফি দেখে আপনি শিয়া বানাই ফেললেন, ফাঁসকুল্লি টুফি দেখে শিরে ফেললেন, ইসলামের মধ্যে এগুলো দেখে ইউটিউবের মধ্যে এই জিনিসগুলো দেখে বিদর্মীরা হাসে না কাঁদে, কি জন্য হাসে, মুসলমানে মুসলমানে মা বিলেও কি টুফি নিয়েও কি করে মারামারি, অনেক দরবার আছে, মাইন করবেন না, অনেক দরবার আছে ওনাদের টুফি না নিলে জোর করে ওনাদের টুফি মাথায় দেওয়া যাবে, কিন্তু হুজুর কেবলাই আলো সাই সাই শ্রীকোট এমন এক দরবার আমাদেরকে দিয়েছেন, আপনারা একবার গিয়ে দেখবেন কতজন কত রকমের টুফি দিয়ে এসে, পাঁচ কুল্লি তিন কুল্লি দশ কুল্লি এত লম্বা এত বাটি এত ছোট মাথা সাথে লাগানো, একবারের জন্য হুজুর বলে নাই ওই টুফি আমার দরবারের টুফি, এটার নাম কি ফিরগিরি, এটার নাম কি মুসলমান, টুফি নিয়েও ফেরকা বানায়, আল্লাহ আমাদেরকে বোঝাতে ওই দান ফেরকা। এখন কি মা আয়েশা সিদ্দিকা যে আল্লাহর হাবিবের কাছে গোপন রহস্য যেটা
ভেদ করেছে আমাদের জন্য সেটা কি আজকে আমরা সেটা করতেছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি এখানে আমরা যারা আছি এই ফারুক আজমের কথা যেহেতু এসেছে কারণ আমার নবী বলেছেন তোমরা যখন কোনো ভালো মানুষের আলোচনা করবা তখন আমার ওমরের আলোচনাটাও করি আমার ওমর এমন একজন ব্যক্তি আসলো সাহাবী ফারুক আজম তখন খেলাফতের মসনদে উনি আসলেন বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন আছেন এরকম আমাদের মধ্যে মাশাআল্লাহ কেউ নাই থাকলেও লজ্জায় কি আর এখানে বলতে পারবো বউয়ের অত্যাচারে সংসদের মধ্যে একজন সংসদ সদস্য অনেক সুন্দর করে বলেছিল বলে যে মাননীয় স্পিকার ঘরে কেউ শান্তিতে নাই সমাজেও কেউ শান্তিতে নাই যেখানেই যায় মহিলা যেখানেই যায় মহিলা যেখানেই যায় কি মহিলা এখন এত অধিকার এত অধিকার এত অধিকার দিতে 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 ঘরের মধ্যে এখন আমি মেম্বার আমার বউ চেয়ার মেরে গেছি বুঝতে পেরেছেন তো যাই হোক এই অবস্থা আমাদের সমাজে চলতে থাকে থাকুক সমস্যা নেই আর এখন তো আমি এখন যদি বলি এটা করা যাবে না আপনারা বলবেন হুজুর কোন রাষ্ট্রে আছেন এটা জানেন আমি সেটা নিয়ে সেইদিকে আবার টানাটানির মধ্যে যেতে চাচ্ছি না ওনারা ওনাদের মতো থাকুক তবে আমি আমার ঈমানটা যেন নিয়ে যেতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন তো এখন বউয়ের অত্যাচারে অতিষ্ঠ আসছে যে কার কাছে বিচার দিতে খলিফার কাছে এখন খলিফার ঘরের দরজা বন্ধ ঘরের দরজায় এসে অনেকক্ষণ দাঁড়াই থাকলো আবার আমাদের দেশের মতো এত ফর্মালিটি সিকিউরিটি তারপরে পিএস এই সেই মেনটেন করি খলিফার প্রধানমন্ত্রীর দরবারে যাওয়ার দরকার নাই সবার জন্য উন্মুক্ত এখন খলিফা থাকে কই ওনার বঙ্গভবনটা কোথায় ওনার প্রেসিডেন্ট প্রাসাদটা কোথায় দেখা গেল ওই প্রেসিডেন্ট প্রাসাদ যেটা খেজুর গাছের ছাউনি দিয়া চারিদিকে খেজুর গাছের বেড়া দিয়া মোড়ানো সেই রাজপ্রাসাদে বসে সেই খেজুর ভাতার ছাউনির নিচে বসে পুরো বিশ্ব শাসন করেছে ফারুক আজম আর আজকে আমরা সেই বুড়িগঙ্গার তীরে বলেন আর ফিলিস্তিন বলেন সৌদি আরবের আরব সাগরের তীরে আরব সাগরের ভিতরে এত বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করছি শুধু নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আর এক ভাই আরেক ভাইকে মারার জন্য এই হলো বর্তমানের মুসলমানের শাসন ব্যবস্থা তখন উনি ঘরের দরজায় এসে অনেকক্ষণ দাঁড়াই রইল দাঁড়ায় থাকতে থাকতেই দেখতেছে ঘরের ভিতরে তুমুল ঝগড়া চলতেছে কি চলতেছে ঝগড়া চলতেছে তখন উনি অবশেষে বলে যে আমি কি আমার বউয়ের অতিষ্ঠ এখন তো দেখতেছি যারে দেখলে শয়তানে ডরায় ওনার ঘরে তো দেখতেছি আরো অবস্থা খারাপ উনি এ চিন্তা করে চলে যাচ্ছেন এখন ফারুক আজম এখানে দেখা যাচ্ছে কথা তিনি বলতেছেন উনি ফারুক আজমের স্ত্রী ওনার ফারুক আজমের কোনো আওয়াজ নাই উনি দরজা খুললেন দরজা খুলে বাইরে চলে যাচ্ছেন আর কতক্ষণ শুনবেন চলে যাচ্ছেন চলে যাওয়ার সময় দেখতেছে ওই লোকটাও সামনের দিকে চলে যাচ্ছে বলে যে ভাই তুমি কে কী জন্য আসছো চলে যাচ্ছ কেন বলে খলিফাতুল মুসলিমিন আসসালামু আলাইকুম তো ওয়ালাইকুম আসসালাম চলে যাচ্ছ কেন তোমার অভিযোগ কী বলে যে অভিযোগ যেটা দিতে আসছিলাম আমার চাইতে আপনার অভিযোগ আরও বেশি বলে সেটা কেমনে বলে হুজুর বউয়ের জ্বালাই বউ রাখবো কি ছাড়বো এখন তো আমি গত জুমায় বলেছিলাম প্রতি মানে আপনার এই জরিপ অনুযায়ী বাংলাদেশের কোর্ট বিল্ডিংয়ে গেলে দেখবেন কী পরিমাণের ডিভোর্স হচ্ছে পরকীয়ার সম্পর্ক কত উপরে চলে গেছে যারা একটু হাই সোসাইটি মেনটেন করে তারা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটা বনিবনা হয় না আর যারা ফিনান্সিয়ালি ফ্রিডম পেয়ে গেছে অধিকার পেয়ে গেছে তারা দেখা যায় আসলে আল্লাহ নবীর সুন্নতি ব্যবস্থাগুলো সমাজ থেকে যখনই উঠবে সমাজ শান্তিতে থাকবে না কারণ প্রমাণ কি আল্লাহর কোরআন মহিলাদেরকে পুরুষের অধীনস্থ করে দিয়েছে ব্যালেন্স করার জন্য কি করার জন্য ব্যালেন্স করেন না বলে হুজুর কেমনে ব্যালেন্স ঘরের মধ্যে বন্দি রাখা তারা চাকরি করতে পারবে না আমরা সে কথা বলিনি আপনি একটু করে খেয়াল করেন একজন স্ত্রী যখন উনি যখন অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালি ফ্রিডম অর্জন করে তখন সে আপনার আধ্যারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই তখন সে আপনার কাছে আর চায় না তখন সে আপনার কাছে একবার চাওয়ার পর আপনি যদি বলেন যে এই মুহূর্তে নাই দিতে পারবো না এ কথা শোনার পর উনি চরম রাগান্বিত হয়ে যায় এমনও ঘটনা ঘটেছে এরকম এই শুধুমাত্র সামান্য কিছু ঝগড়ার কারণে স্বামী স্ত্রী কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে
স্ত্রীকে ঘরের মধ্যে রাখতে বলা হয়েছে, ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে সুন্দরভাবে রেয়ায়ত করার, আর স্বামীকে বলা হয়েছে ঘরের মধ্যে তসবি গোনা, নামাজ পড়ার পরে কোথায় যাও, জমিনে ছড়িয়ে পড়ো। কার জন্য? নিজের ভেটের জন্য? না না, পরিবারের মধ্যেই। আপনি দেখবেন আপনার ভাই আছে একজন, ছয়জন ছোট ছোট, আপনি বড়, আপনার কাঁধের উপরে সব দায়িত্ব। আল্লাহ আপনাকে রিজিক এমনভাবে দিচ্ছেন আপনি মনে করছেন সব আমার, নয় নয়, ওই ছয়জনের রিজিক আল্লাহ আপনার মাধ্যমে বন্টন করে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই, টাকা পয়সা হইলে নিজের ভাই না খাইয়া মরতেছে খবর নাই। আমি গত জুমায় একটু করে বলেছিলাম, আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছিলাম, আপনি যদি কোনো ফকির মসজিদের সামনে যারা দাঁড়িয়েছে, কোনো ফকিরকে যদি এক টাকা আপনি দান নাও করেন, কিয়ামতের দিন আল্লাহ এটা নিয়ে প্রশ্ন করবে না, এটার জন্য আপনাকে দোযোগে যেতে হবে না, শাস্তি ভোগ করতে হবে না, আমলনামা কাটা যাবে না। আপনি কোনো ফকিরকে রাস্তাঘাটে কোনোদিন এক টাকাও দেন নাই, প্রশ্ন করবে না, আমলনামা থেকে সওয়াব কাটা যাবে না, আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। কিন্তু আপনার ভাই, আপনার বোন, যারা আপনার কাছে হকদার, আপনার সন্তান, আপনার বাবা, যারা আপনার হকদার, তাদের হক না দিয়ে যদি আপনি দুনিয়া থেকে যান, সবাই জান্নাতে যাবে, আপনি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকবেন। আমরা গড়ে স্যার একদিন, হ্যাঁ স্যার একদিন যে কোথায় ভাই বোন না খাই মরতেছে, উনি এখানে কোটি কোটি টাকা দান করতেছে, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট দানবীর, ফেসবুকে আর লিফলেটে, আর ওইদিকে ওনার ভাইয়ের সম্পত্তি নিজে নিয়ে নিজে আলিশান প্রাসাদ করেছে, নিজের ভাইয়ের একটা ফ্ল্যাটও আসা নাই এরকম, কি বলবো, ভাইয়ের ভাইয়ের সম্পত্তি তো দূরের কথা, ভাই বোনের সম্পত্তি তো দূরের কথা, মসজিদ পর্যন্ত বিল্ডিং এর মধ্যে ঢুকে ফেলতেছে, মসজিদের জায়গা পর্যন্ত থাকতে পারে না, মানে আল্লাহরে যেটা দিছে সেটাও থাকতে পারে না। বর্তমানে বাবা দান করে গিয়েছে, দাদা দান করে গিয়েছে, সন্তান এতদিন পরে এসে নাতি এসে বলতেছে আমার বাবা দান করছে, কিন্তু আমাদের অধিকার আছে, আমরা চাইলে দিব না চাইলে দিব না। ঈদগার জন্য মাঠ দান করেছিল উনি, সেটারে অর্ধেকের মধ্যে উনি বিল্ডিং বানিয়ে ফেলছে, আর মসজিদ আর জৈন মনে হয় আসা নাই এরকম। আল্লাহরে একটু ডরান। অথচ সিদ্দিক আকবর দিনে রাতে আল্লাহর হাবিব যখন বলেছে আমার মসজিদে নববী দরকার, দুইজন মাসুম এতুম সন্তানের জায়গা ছিল মসজিদে নববী, বর্তমান মসজিদে নববী, তারা রাজি হয়ে গেল আল্লাহর হাবিবের জন্য দান করতে, আমার নবী বললেন না মসজিদের সম্পদ আমি দান নয় আমি কিনে নিব। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত সম্পদের বিনিময়ে আমি আপনার জন্য এই জায়গা কিনে দান করে দিব। ওই মসজিদে নববীও সিদ্দিক আকবরের টাকায় কিনা, তো উনি তো মসজিদে নববীর মধ্যে কি রয়েছে, রিয়াজুল জান্নাহ রয়েছে, তো রিয়াজুল জান্নাহ যেখানেই আছে উনি তো মসজিদে নববী কিনে নাই, সেদিন তিনি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, ওটা সিদ্দিক আকবর। আমরা কয়জনে করেছি, আমরা সাধারণ দুনিয়ার বাংলাদেশের মসজিদের জায়গা ছাড়তে পারি না, মসজিদের হক ছাড়তে পারি না, এটা আমাদের জন্য বড় পরিতাপের বিষয়। ইসলামের ইতিহাস ছিল কি হলো কি? মোহতরম হাজরিন, তো আমরা যেটা বলছিলাম সিদ্দিক আকবরের মাধ্যমে যে রহস্য আমরা উদ্ঘাটন করলাম, কিন্তু আজকে কি হলো, স্বামী স্ত্রীর মধ্যে 24 আওয়ার ঝগড়া লেগে আছে, আর পারাপড়শি কিছু আছে, আর শ্বশুর বাড়ির লোক মাইন্ড করিয়েন না, যে মায়ের মা এবং বাবা যদি মেয়ের বল দেওয়া হয় না, আর দেশে বল দেওয়া হয় না, তো একজন আমি এখানে একটা সুন্দর কথা বলি, বলদের বল মানে শক্তি, বল মানে কি, আমরা শক্তি আমরা বল, আমরা একটা কবিতা পড়েছি, একজনের জিজ্ঞেস করতেছে রবীন্দ্রনাথ কোনোদিন বল খেলছে, তখন সে কৌতুকের ছলে বললো হ্যাঁ খেলছে মনে হয়, বলে কেমনে বুঝলাম, বলে যে ওনার একটা কবিতা ছিল মোরে বল দে মোরে বল দে, অথচ উনি কী বলেছিলেন কবিতায়, শক্তি দাও, আর এক কী বলতেছে বল দে, ওই বলো বল ফুটবলও বল, বুঝতে হবে আমাকে। তো যাই হোক, আজকে আমরা সমাজ ব্যবস্থা কোথায় আছে, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাইরে কী বিচার নিয়ে এসেছো সেটা তো বলো, বলে হুজুর এসেছিলাম আমার স্ত্রীর জ্বালায় আমি আর ঘরে থাকতে পারি না, আপনার কাছে পরামর্শ দিয়ে যাচ্ছিলাম এই স্ত্রীকে সংসারে রাখবো না তালাক দিয়ে দিব, তো বলে যে চলে যাচ্ছ কেন বিচার, আমার কাছে বলতা তারপরে ফয়সালা নিয়ে যেত,
বলে কি ভয় সালাম, আমারটা দেওয়ার আগে তো আপনারটা দিয়ে দিতে হবে। বলে কেমনে? বলে হুজুর আমি অনেকক্ষণ আপনার দরজায় দাঁড়িয়েছিলাম, অনেক কথা শুনলাম, কিন্তু দুঃখের বিষয় আপনি এত বড় খলিফা, যারে দেখলে কাফের রাম নাম শুনলে পর্যন্ত থর থর করে কাঁপে, শয়তান তিন মাইল দূর দিয়ে হাঁটে, আর আপনি ঘরের মধ্যে ব্যাঙের মতো চুপ করিয়াছেন, বিড়ালের মতো কোনো আওয়াজ করেন না। তখন ফারুক আজম মুসকি হেসে বলল, বাইরেই যার হক তারে দিতে না পারলে হকওয়ালা তো কিছু বলার হক আছে, হকওয়ালা তো কিছু বলার অধিকার। বলে হুজুর কেমনে? বলে আমি যে রাষ্ট্র পরিচালনা করছি, তুমি আমার বৈশিষ্ট্য উল্লেখ করেছ, আল্লাহর হাবিবের কথাগুলো আমাকে শুনিয়েছ, কিন্তু তুমি তো জানো না এই দায়িত্ব পালন করতে গিয়ে দেখা যায় আমি আমার স্ত্রীর হক যথাযথভাবে আদায় করতে পারি না। আমরা আসিনি এরকম, স্ত্রীর হক আমরা যথাযথভাবে আদায় করতে পারছি না, হয়তো সময়ের অপ্রতুলতা, হয়তো আমার ব্যবসায়িক ব্যস্ততা, অথবা আমার চাকরি জীবনের টেনশন আর ব্যস্ততার কারণে আমি আমার স্ত্রীকে যে পরিমাণে হক দেওয়া দরকার সেটা দিতে পারি না। তো বলে যে তো আমি এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমার স্ত্রীর হক তো আমি আদায় করতে পারিনি, তো আমার স্ত্রী তো আমার কাছে হক পাবে, তোমরা যেরকম জনগণ হিসেবে হক পাবে, ঠিক তো দ্রুবা মহার স্ত্রীরও আমার উপর একটা হক আছে, তো উনি হক পাবেন, তো আমি ওনার হক আদায় করতে পারি নাই, তো উনি যেহেতু হকদার আমি যেহেতু দিতে পারি নাই, উনি তো দিশার কথা বললে আমাকে শুনতে হবে। কি সুন্দর সাংসারিক ব্যবস্থা দেখিয়েছেন, সুবহানাল্লাহ বলে। এভাবে যদি হয়, আমি আমার স্ত্রীর প্রতি যদি এরকম হই, তাহলে কি আর সংসার ভাঙে? কিন্তু আমাদের দেশে তো পুরুষ, আমি পুরুষ এই গলার জোরে হতা কিল্লো হই, সোয়ার মারি বাইরে তোর বাপরা ডাক এখন দিখেলে এক কুয়ার, তোর বাপ বাইন তালাক চোদ্দ তালাক, তোর বাপ দাদা চোদ্দ মিষ্টি সব তালাক, ভবিষ্যতে ঝগড়ার সামান্য কথা কাটাকাটি। অথচ ইসলামের ইতিহাস কি বলে, আদর্শবান মানুষগুলোর ইতিহাস কি বলে, আমার স্ত্রী আমার কাছে হক পায়, উনি যেহেতু আমি ওনার কথাটা রাখতে পারি নাই বা হকটা যথাযথ আদায় করতে পারি নাই, উনি দুইশার কথা বললো শুনলাম কানের বাইরে, ওই ফারুক আজমের মতো গড়ের দরজা বানিয়ে চলে গেলাম, শেষ। এবার কিছুক্ষণ উনি নিজে নিজে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করতে পারলাম না। যাই হোক, ইনশাল্লাহ আমাদের আলোচনা আগামী জুমায় ধারাবাহিকভাবে চলবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নবীর সেই সাহাবীদের আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 12 নজির বান্ডার দরবার শরীফ আমাদের সামনে 12 তারিখ খতমে বুখারী শরীফ হবে পবিত্র ওরস মোবারক উপলক্ষে, এবং 13 তারিখ হচ্ছে নজির বান্ডার দরবার শরীফের মূল ওরস। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।